গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি মৌসুমি তোমাদের সকলের সামনে সবার উপস্থিত হয়েছি। দেখো, আজকাল শরীরের জন্য কিন্তু অয়েল ফ্রি খাবারটা কিন্তু খুব উপকারী। আর যদি কারো কোনো জ্বর বা সর্দি কাশির মুখে এটা খেলে পরে কিন্তু অনেক মুখে রুচিও আসে। তো আমরা কি বানাবো আজকে? আমরা সন্ধ্যার সময় একটা মুখরোচক ডিশ বানাবো, পুরোপুরি অয়েল ফ্রি। আলু কাবলি বলো বা মটর দিয়ে কাবলি ছোলার আর আলু দিয়ে একটা প্রিপারেশন, এই প্রিপারেশনটা আমি তোমাদের করে দেখাচ্ছি। খুব সহজ, কিন্তু উপাদেয়, খেতেও খুব সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যের জন্যে খুব ভালো। চলো আমরা দেখি কী করে আমরা এটা বানাচ্ছি। প্রথমত আমাদের বানাতে গেলে এটা নিতে হবে একটু কাবলি ছোলা। এই যে কাবলি ছোলা নিয়ে এটাকে পরিমাণ মতন একটু জল বেশি দিয়ে সামান্য লবণ দিয়ে আমরা কুকারে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। এরপরে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, মাঝামাঝি এটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবারে আমরা তৈরি করব আর লাগবে এটার জন্যে একটা পাতিলেবু। এই পাতিলেবু এটার জন্যে লাগবে। আর স্বাদ অনুযায়ী যে যেরকম পরিমাণ ঝাল খায় সেরকম পরিমাণ আমি এইটুকু কাঁচা লঙ্কা নিয়েছি একজনের মতো বানাবো বলে। তোমরা স্বাদ অনুযায়ী যে যেরকম খেতে ভালোবাসো সেরকম কাঁচা লঙ্কা কুচি নেবে। যদি কেউ ধনে পাতা প্রেফার করো ধনে পাতাও নিতে পারো। এবারে আমরা দেখাবো কী করে আমরা এটা তৈরি করছি। কাবলি ছোলা ফার্স্টে এটার ভেতরে একজনের মতো বানাবো, সুতরাং আমি কী করছি এটার মধ্যে আলু নেব। একটা আলু নিলাম আর নিচ্ছি কিছুটা পরিমাণ কাবলি ছোলা। কাবলি ছোলা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ। এই হচ্ছে দেখো আলু আর কাবলি ছোলাটাকে, আলুটাকে খণ্ড খণ্ড করে এর ভিতরে দিয়ে দিলাম মিশিয়ে দিলাম। এবার এর ভেতরে আমরা মেশাবো হচ্ছে কাঁচা লঙ্কার কুচি। এই এতটা পরিমাণ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এটা আমি মেশালাম। আর এবারে পাতিলেবুর রস, এই পাতিলেবুটা এই রস করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দেব এতটা পরিমাণ চিনি, হাফ চামচ, চা চামচের হাফ চামচ পরিমাণ চিনি। হাফ চামচের থেকে একটু কম লবণ দিচ্ছি। সকলে কিন্তু নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবে। মিশিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। ব্যাস বন্ধু, তৈরি আমাদের কাবলি ছোলার মুখরোচক অয়েল ফ্রি সন্ধ্যাবেলার শান্ত জল খাবার। চটপটা, খেতে খুব টেস্টি। তোমরা যদি পছন্দ করো এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতাও মেশাতে পারো। ধনে পাতা দিলে অনেকেই ধনে পাতা প্রেফার করো, ধনে পাতা দিতে পারো। এই দেখো এই জিনিসটা, এটা তোমরা সকলে বানিয়ে দেখতে পারো। এবং খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সকলে।